বন্ধুরা, সূর্যকুমার যাদব এক বছর থেকে ভারতীয় টিমের জন্য রান করেই যাচ্ছে, কিন্তু বন্ধুরা তারপরেও ভারতীয় টিম পেয়ে গেল সূর্যকুমার যাদবের বাপ। বন্ধুরা, এই প্লেয়ার ছয় ম্যাচে করে ফেলল পরপর পাঁচটি সেঞ্চুরি এবং তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি করেও ফেলল এই প্লেয়ার। এছাড়াও এই প্লেয়ার ছয় বলে মেরে ফেলল ষাটটি ছক্কা। আপনারা যদি জানতে চান এই ভয়ঙ্কর প্লেয়ারের ব্যাপারে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনাদের মনে আছে হয়তো যে বিজয় হাজারে ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড় একটা চমৎকার করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল, এক ওভারে নিয়েছিল 43 রান এবং হাঁকিয়েছিল ষাটটি গগনচুম্বী ছক্কা, আর এটা করে ইউরাজ সিংয়ের ছয় ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিল। এবং তারপর মহারাষ্ট্র এবং আসামের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলা হয়ে গেল, তার মধ্যে ঋতুরাজ গায়কোয়াড় আরও একটা সেঞ্চুরি করে ফেলল এবং ঋতুরাজ গায়কোয়াড় 126 বলে 168 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেলল। তার এই ইনিংসে ছিল 18টি চার এবং 6টি গগনচুম্বী ছক্কা। আর এইভাবে ঋতুরাজ গায়কোয়াড় নিজের টিমকে বিজয় হাজারের ফাইনালে পৌঁছে দিল। বন্ধুরা, এটা বলা ভুল হবে না যে সূর্যকুমার যাদবের বাপকে পেয়ে গেল ভারতীয় টিম ঋতুরাজ গায়কোয়াড়ের রূপে। সূর্যকুমার যাদব ভারতীয় টিমে খুব ভালো পারফরমেন্স করে আসছে এবং ঋতুরাজ গায়কোয়াড়কে যদি ভারতীয় টিমে সুযোগ দেওয়া হয়, এছাড়াও সঞ্জু স্যামসনকেও যদি সুযোগ দেওয়া হয় ঋষভ পন্থের পরিবর্তে, তাহলে বিশ্বের যে কোনো বোলারকে এই তিন ব্যাটার কুটে দিতে পারে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত কি, যে এই তিন প্লেয়ারকে কি ভারতীয় টিমে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।